আজকের একটা ছোট সাইজের কাঁঠালের এঁচড় এনেছি, আর এই গলদা চিংড়ি এনেছি। আজকে এঁচড় চিংড়ির চপ তৈরি করব। এখন আমি এঁচড়টাকে কেটে নিচ্ছি। এঁচড় কাটার আগে আমি হাতে ভালো করে সরষের তেল মেখে নেবো, যাতে আটাটা কম লাগে হাতে। এঁচড়ের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে দিলে আটাটা কম লাগবে। আমি ধুয়ে নিয়েছি, এবার একটু হলুদ দিয়ে দেবো, কারণ এঁচড়ের একটা কস থাকে। এতে যদি জলে ডুবিয়ে হলুদ দিয়ে না রাখা হয় তাহলে অনেক সময় কাটা থাকলে কালো পড়ে যায়। এই জন্য আমি ধোয়ার পরে হলুদ দিয়ে দিচ্ছি। তেজপাতা, দারচিনি, এলাচ, এবার অল্প তেল দিয়ে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। এবার ওই কড়াই আমি এঁচড়গুলো সিদ্ধ করতে পারি। লবণ, হলুদ, বেসন জল দিয়ে মাখিয়ে নেব। দিচ্ছি লবণ, অল্প হলুদ গুঁড়া, অল্প লঙ্কা বাটা, এবার দিচ্ছি জল। বেসন আমি খুব বেশি পাতলাও করিনি আর খুব বেশি মোটা করিনি, ঠিক এইভাবে রেখেছি। ভেজে রাখা লঙ্কাগুলো আমি লবণ দিয়ে ভালো করে দলে নিচ্ছি। লঙ্কাটা গুঁড়ো করে দিলে চপের স্বাদটা খুব ভালো হয়। এবার এই মশলাগুলো শিলনোড়াতে বেটে নেব। এতে আছে ধনিয়া, জিরা, পানমৌরি, দারুচিনি, এলাচ, তেজপাতা আর পাঁচ ফোড়ন। এঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে আমি গলদা চিংড়িগুলো ভেজে নেব। Thank you.
আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আলু ঠান্ডা হয়ে গেছে, এবারে ছাড়িয়ে নিচ্ছি। এবার এই গলদা চিংড়ির মাথার খোলাগুলো ছাড়িয়ে আমি শিলনোড়ায় বেটে নেব। সবগুলো খোলা ছাড়িয়ে নিয়েছি, এবার বেটে নেব। এঁচড়গুলো ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি হাত দিয়ে একটু দুলে নিচ্ছি। এঁচড়গুলো আমি হাত দিয়ে এইভাবে টুকরো টুকরো করে নেব। সব এঁচড়গুলো আমি হাত দিয়ে ভালো করে দুলে নিয়েছি। এবার চপের পুরটা তৈরি করে নেব। সরষের তেল, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচা লঙ্কা কেটে, লঙ্কা বাটা, হলুদ, লবণ। এবারে দিয়ে দিচ্ছি এঁচড়, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, এবার দিচ্ছি ভেজে রাখা লঙ্কা গুঁড়ো, এতে আছে জিরা, ধনিয়া, পানমৌরি, দারুচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি, এই গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। চপের পুর তৈরি হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার চপ তৈরি করে নেব। তার আগে হাতে একটু সর্ষে তেল মেখে নেব, যাতে হাতে জড়ে না যায়। এইভাবে আমি গোলাকার করে নেব, তারপর দু হাতের সাহায্যে আমি এটাকে এইভাবে করে নেব। এবার যে পাত্রটা রাখবো তাতে আমি একটু বেসন দিয়ে দিচ্ছি। চপ ভাজার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, এবারে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সেই মশলাটা আমি একটু বেসনের মধ্যে ছড়িয়ে দেব।
এঁচুর চিংড়ির চপ তৈরি হয়ে গেছে আর খুব মুচমুচেও হয়েছে। একদম মজমজে চপ হয়েছে, অপূর্ব টেস্ট। সত্যি জীবনে প্রথমবার চপটা খেলাম, মচমচে চপ, দারুণ টেস্ট।